সো এক ক্লিকে সবকিছু হয়ে গেছে, এখন জাস্ট অ্যাকসেপ্ট। তো দেখেন এখানে কিন্তু আমার পেনওয়েটা লিঙ্ক করে নিছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা বাংলাদেশে বসে কিভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারেন। মেনলি আজকের ভিডিওটা হবে সাইপ্রাস অ্যাকাউন্ট নিয়ে। এটা মোটামুটি অনেকে জানেন, বাট এইটা জানেন না কিভাবে পেপ্যালটা লং লাস্টিং করতে হয়, আর সাইপ্রাস অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক অ্যাড করবেন, কোন কার্ড অ্যাড করবেন সেই বিষয়টা জানেন না। সো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলোই শেয়ার করব। তো সাইপ্রাস অ্যাকাউন্ট করতে গেলে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার ইউজ করে একটা অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করতে পারেন। সো আমি ডিটেলস আলোচনা করি। তো ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম এরকম সব ভিডিও পেতে। ওকে, তো আমরা ভিডিওতে চলে যাই। ফার্স্ট আমরা একটা ব্রাউজারে যাব, আর এখানে সার্চ করব পেপ্যাল স্ল্যাশ দিয়ে CY, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এই যে এখানে দেখেন এই CY আছে লেখা, এটা ওপেন করব। তাহলে এখানে যে পেপ্যালটা আসবে সেটা হচ্ছে সাইপ্রাসের পেপ্যাল আসবে। এরপরে আমরা সাইন আপ করে নিব। সো এখান থেকে সাইন আপ। এখন এখানে দুইটা অপশন, একটা পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখান থেকে পার্সোনাল করতে গেলে অনেক রকম প্রবলেম পড়তে হয়, সো এর জন্য আমরা বিজনেসটা করব যেটা আমরা বাংলাদেশ থেকে করতে পারবো। সো এরপরে কন্টিনিউ করে দিলাম। ফার্স্ট হচ্ছে নাম, এখান থেকে আপনারা নাম দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম। এটা আমার পাসপোর্ট অনুসারে দিচ্ছি আমি। এরপর হচ্ছে কোড, এখান থেকে আমরা বাংলাদেশি নাম্বারটা চুজ করব। AA লিখে সার্চ করলেই হয়, এখান থেকে BD লিখলেই হয়। BD লিখলাম আর বাংলাদেশ চলে আসলো। তো এখন একটা ফোন নাম্বার ইউজ করব আমরা, আমরা আমাদের বাংলাদেশি নাম্বারটা ইউজ করব। এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে একটা মেল দিতে হবে আপনার, আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। এরপরে পছন্দের একটা পাসওয়ার্ড দেন। এর আগেও পেপ্যাল খোলা এই জন্য এরকম পাসওয়ার্ডগুলো আগে চলে আসছে। এরপরে টার্মস এগ্রি করে দিলাম, এরপর জাস্ট এগ্রি অ্যান্ড ক্রিয়েট। এখন ফোনে একটা কোড যাবে আমার, সো কোডটা সেন্ড করি আমরা। তো এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি 44820, এরপর সাবমিট। ইউ আর অল সেট, জাস্ট ওয়েট করি আমরা। অ্যাক্টিভিং ইউর অ্যাকাউন্ট টু স্টার্ট ইউজিং পেপ্যাল, সো পেপ্যালটি স্টার্ট করবো, লেটস গো। এখন আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, বিফোর ইউ স্টার্ট হুইচ ডিসক্রাইব ইউ বেস্ট, আপনি এটা বিজনেস পারপাসে সেল করবেন না ইন্ডিভিজুয়াল সেলার। সো এটা আমরা ইন্ডিভিজুয়াল সেলারটা চুজ করবো, তাহলে অ্যাকাউন্টটা বেশি দিন টেকসই থাকবে। এরপর নেক্সট, এরপর আপনার ডিটেলস দিয়ে দেন আপনার পাসপোর্ট অনুসারে। এরপর এখান থেকে ন্যাশনালিটি, এটা আমরা বাংলাদেশ করে দিব। এরপর এখান থেকে অ্যাড্রেস দিবেন বাংলাদেশি অ্যাড্রেস আপনার পাসপোর্ট অনুসারে। তো এখান থেকে আমি ডিটেলস দিয়ে দিলাম আমার ডিটেলস, এরপর নেক্সট করে দিলাম। এরপরে কিছু বিজনেস ডিটেলস দিতে হবে আপনাকে, এখান থেকে জাস্ট ইউজ মাই ডিটেলস এটা দিয়ে দিব। এরপরে প্রাইমারি কারেন্সি আমরা USD করে দিব, কারণ আমার ডলারের লেনদেনটা বেশি হবে। আপনি কোন সার্ভিসটা সেল করেন সেটা দিব আমরা। আপনাদের যদি বিজনেস থাকে যেই কোনো একটা বিজনেসের ডিটেলস দিবেন এখানে। এখান থেকে আমি ফ্যামিলি ক্লথিং স্টোরটা দিয়ে দিলাম। এরপর আপনার মান্থলি সেল কীরকম আসতে পারে, আপনার কোনো বিজনেস ওয়েবসাইট আছে কি না এটা আমি নো করে দিলাম। আর এখান থেকে ইউজ মাই রেসিডেন্স অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, এরপর নেক্সট। সো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি চেক দিই গো টু হোম, তাহলে আমাদের প্রপারলি একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। সো এখন আমরা দুইটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, এই হচ্ছে দুইটা। একটা হচ্ছে মেল কনফার্ম করতে হবে, আর একটা ব্যাঙ্ক লিঙ্ক করতে হবে। সো আমরা যদি এই নোটিফিকেশন এখানে দেখি, দেখেন এই দুইটা আমাদের কমপ্লিট করলে অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড হবে, আপনার নষ্ট হওয়ার চান্স কম থাকবে। তো মেলটা আমরা কনফার্ম করে নিই, আমার মেলটা হচ্ছে ফোনের মধ্যে। সো ফোন থেকে আমি কনফার্ম করে দেখাচ্ছি, জাস্ট ফোন থেকে এখানে মেলটা আমি কনফার্ম করে নিলাম। এখন আমরা আমাদের মেলটা কনফার্ম করে ফেলছি, এখন জাস্ট আমাদের ব্যাঙ্কটা লিঙ্ক করতে হবে। সো কথা হচ্ছে সাইপ্রাস থেকে আমরা ব্যাঙ্ক কীভাবে পাবো, আর কোন ব্যাঙ্কটা এখানে অ্যাড করব। যদি আমরা লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে IBN নাম্বার। তো আমরা যদি IBN নাম্বার সহ অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের পেপ্যালটা ভেরিফাইড হয়ে যাবে। সো এটা কীভাবে পাবেন সেই বিষয়টা দেখাই। তো ব্যাঙ্ক লিঙ্ক করার জন্যে আমরা পেওনিয়ারে চলে যাব। সো এই হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। আমরা এখান থেকে যদি ইউরোতে ক্লিক করি, আপনারা ইউরো অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন। এরপরে ডিটেলস দেখি আমরা,
তো এখানে আপনারা ডিটেলস পাবেন, আইবিএন নাম্বার থেকে শুরু করে সবকিছুই পাবেন। সো আমি ডিটেলস গুলো দিয়ে দিই, আইবিএন নাম্বার দিয়ে দিলাম, আমার আইবিএন নাম্বারটা হচ্ছে লাক্সামবার্গের। এরপর এখান থেকে এগ্রি করে দিলাম। সো এক ক্লিকে সবকিছু হয়ে গেছে, এখন জাস্ট অ্যাকসেপ্ট। তো দেখেন এখানে কিন্তু আমার পেনওয়েটা লিঙ্ক করে নিছি। এখন আমরা রিকোয়েস্ট করব ডিপোজিটের জন্য, দুইটা ছোট্ট অ্যামাউন্টের ডিপোজিট যাবে, তাহলে আমাদের পেপালটা ফুললি ভেরিফাইড হবে। সো এর জন্য ওয়েট করতে হবে আমাদের 2 দিন। আর ডিপোজিটটা আসলে কীভাবে কনফার্ম করে সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি পেপালের ডিটেলস একটা প্লেলিস্ট করে রাখছি, আপনারা চাইলে সেই আপনারা প্লেলিস্ট ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, তাহলে বেটার আইডিয়া পাবেন। সো দেখেন কোনো প্রকার খরচ ছাড়া আপনি কিন্তু বাংলাদেশে বসে এইরকম একটা পেপাল ক্রিয়েট করতে পারলেন, আর সেটা আমি পেওনিয়ারে লিঙ্ক করলাম। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।